আজ এক সাংবাদিক সম্মেলন হলো মাধাইপুর তৃণমূল কার্যালয়ে। এখানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী, সুজিত মুখার্জি এবং একাধিক কর্মীবৃন্দ। এইটা আমাদের সবাইকে আমরা জানানোর জন্য, সবাইকে আমি বলছি যে জিতেন্দ্র তেওয়ারি আর আমাদের তৃণমূলে নেই, ও বিজেপিতে ঢুকেছি, ও গ্রেপ্তার, ও মিথ্যাপর। তাই আমরা এই মিটিং আমরা আয়োজন করেছি। এই মিটিংয়ে আমি প্রথমে অনুরোধ করছি সমুদ্রকে, আজ আমাদের এই যে পঞ্চায়েত মেম্বার এবং ইউনিয়নের কিছু সদস্য নিয়ে আর কি যে আমাদের মিটিং দেখা হচ্ছে, জরুরি মিটিং। জরুরি মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যিনি প্রাক্তন বিধায়ক সেন তেওয়ারি পরশু অলরেডি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। তাই আমাদের কিন্তু কোনো হতাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের দিদি নেত্রী একটা কথা বলেছে যে এই দলের শুধু একমাত্র যে নেতা, যে কর্মীরা, যে এমএলএ এমপি যারা যাবার যাক, আমাদের নিচুতলার কর্মীরা কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ধরে রেখেছে। তাই আমরা কিন্তু কোনো নেতাকে অপর ভরসা রেখে, বুথের বুথ লেভেলের বুথ কর্মীদের ওপর ভরসা রেখে, আমাদের ব্লক নেতৃত্ব সুচিন্তাকে ভরসা রেখে আমাদের কিন্তু এই 2021 নির্বাচনী বৈঠকে আমাদের পার করতে হবে। কারণ আমাদের কাছে যতদিন সে বিধায়ক ছিল, আমাদের কাছে লোক ছিল, ততদিনে আমরা কিন্তু তাকে বিধায়ক হিসাবে কিন্তু পেয়েছি। কিন্তু আমরা আজকে সে বিধায়ককে অলরেডি পরশু বিজেপিতে জয়েন করাতে হয়তো অনেকে ভেবেছিল হয়তো তৃণমূল কংগ্রেসে একবার ছেড়ে চলে গেছিল, বলেছিল আমি দল করবো না, আমি পুরোনো পেশায় আমি ফিরে যাবো। পুরোনো পেশায় বলতে ওকালতি নকিল করতো, দশপাল স্ত্রী ওকালিতে করতো। কিছুদিন পর আবার ভুল বোঝাবুঝি পর সে কিন্তু আবার আমাদের কলকাতা যায়, দিদি ওকে বলে যে ঠিক আছে তোমার যা মান অভিমান ক্ষোভ সে ভোটের পরে দেখা যাবে। তাই ওকে আবার কোনো একটা দায়িত্ব দিয়েছিল যে ন্যাশনাল স্পোকার, মানে অলরেডি মানে যে কোনো সাংবাদিক কাছে বসে সাংবাদিক সম্মেলন করবে এবং দলের ভাবমূর্তি সে কিন্তু উজ্জ্বল করবে। কিন্তু পরিশেষে দেখা যায় আমাদের জিতেন তেওয়ারি যেভাবে আমাদের আসানসোল লোকসভা কেন্দ্রে ও কিন্তু সেই ঠিক হয়েছিল যে আর কোথাও ক্যান্ডিডেট হবে না, কারণ ও যা করপশনে যুক্ত হয়েছিল, মানে ইডি লাল ডায়েরিতে লালার 10 নম্বর লিস্টে সে তার কিন্তু নাম আছে, মানে কয়লা মাফিয়া হিসাবে। তাই সে দল বদল করে বিজেপিতে চলে গেল। বিজেপি দলটা এমন একটি দল, একটা বড় ওয়াশিং মেশিন ভারতবর্ষে, মানে যেই ঢুকুক না কেন সে কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। তাই আমি বলি বিজেপিকে মানে তেওয়ারি চলে গিয়ে বলছে আমরা শূন্য হয়ে গেছি, তারও আমাদের তৃণমূল নেতৃত্ব কর্মীরা আমাদের সম্বল। আমরা যেমন বুথে আজকে সাংবাদিক সম্মেলন মূলত 2021 বিধানসভা নির্বাচনে এই সামনে রেখে আমাদের এখানে যিনি বিধায়ক ছিলেন তিনি বেইমানি করে গদ্দারি করে আমাদের এই এলাকা থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। এলাকার মানুষ তাই বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমরা দুই ব্লক সভাপতি, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী, আমি দুর্গাপুর ফরিদপুর ব্লকের সুজিত মুখার্জি এই অঙ্গীকার করছি। আমরা বিগত দিন থেকে 1998 থেকে তৃণমূল কংগ্রেসে জন্ম লগ্ন থেকে করে এসেছি, বহু মার খেয়েছি, নয়নদাও খেয়েছে, আমিও মার খেয়ে সিপিএম এলাকাতে মার খেয়ে হসপিটালে ভর্তি করেছি। একমাত্র নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ফসলটা কিন্তু আমরা জিতেন্দ্র তেওয়ারির হাতে তুলে দিয়েছিলাম 2016 বিধানসভায়। তিনি যে গদ্দারি করলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সাধারণ মানুষের সঙ্গে, পাণ্ডবেশ্বর বিধান সাধারণ মানুষের সঙ্গে যে গদ্দারিটা করলেন মানুষ তাকে ক্ষমা করবে না। আজকের দিনে বিজেপি কী করছে সেটা বড় ব্যাপার নয়, আমরা তৃণমূল কংগ্রেসের যে 4.5 বছর খেয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে গদ্দারি করতে পারে সে নতুন দলে কী করবে মানুষ তার বিচার করবে। দাদা, বিপ্লবেশ্বর বিধানসভায় যদি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যদি জিতেন্দ্র তেওয়ারি ক্যান্ডিডেট হয়, আমি পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী আছেন, আমি সুজিত মুখার্জি বলছি, পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে 50,000 বেশি ভোটে আমরা বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। আমার মনে হয় যে যিনি গেছেন একমাত্র বিধায়ক কোনো লোককে, পাণ্ডবেশ্বর বিধায়ক কোনো লোককে, কর্মীকে, নেতৃত্বকে নিয়ে যেতে পারেননি, সে গেছেন একা হাতে, সে একা হাতেই থাকবেন, একা হাতেই রইবে। এখানকার পাণ্ডবেশ্বরের মানুষ, দুর্গাপুর ফরিদপুর ব্লকের মানুষ, একটা মানুষ আপনার ওর সঙ্গে সঙ্গে নেই। মানুষ আজকে সেই বুঝতে পারছে সে গদ্দার, সে মির্জাফর। বেশিরভাগ করেননি কেন এতদিন?
না কয়লা চুরি বাড়ি চুরি লোহা চুরি প্রকাশ্য তো উনি করেনি। আজকে বুঝতে পারছি যে মানুষকে মানুষ কেন ওর প্রতি অতিষ্ঠ হয়েছিল, মানুষ কেন ওকে সহ্য করতে পারছে না। আজ সাধারণ মানুষ বুঝতে পারছে যে কতটা মানুষকে সর্বশান্ত করেছেন এই বিধায়ক। আপনারা কি এর আগে মানুষের সাথে সেই ব্যাপারে কোনো কথা বলেছিলেন যে কেন মানুষ অসন্তুষ্ট হয়ে আছে বিধায়কের উপর? বিভিন্ন সময় আমি বলি, বিভিন্ন সময় আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যাতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি না হয় বিভিন্ন জায়গায় গিয়ে কারুর মান অভিমানকে ভাঙানো, কাউকে যে না এই কথাটা ওর বলা উচিত হয় নাই, এই কথাটা আমাকে বহু আমার কর্মীকে কথা শুনতে হয়েছে, কিন্তু দলের কথা ভেবে মহাত্মাজির দল করি বলে আমি বিভিন্ন জায়গায় প্রলেপ লাগানোর চেষ্টা করেছি। কিন্তু আজকের দিনে দেখলাম যে ভোটের আগে নিজেকে এইভাবে মানুষকে গদ্দারি করে, মানুষকে ধোকা দিয়ে, মানুষের সাথে বেইমানি করে যে বিজেপিতে চলে যায়, তার মানুষের সামনে কোনো স্থান নেই। আমি বলেছিলাম যে আমাদের পাপ বিদায় হলো, আমরা যে হ্যাঁ এবারে তোরা সামলা। তো দেখছেন তো বিজেপির হালত, বিজেপির কর্মীরা রাস্তায় নেমে গেছে, দেওয়ালে দেওয়ালে লিখছে যে এই ক্যান্ডিডেটকে আমরা মানি না। ওরা তো দেখছে এরা অত্যন্ত বাজে মানুষ, হ্যাঁ সে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদের কোনো ক্ষতিবৃদ্ধি নেই বলছি। আমাদের দল হলো সংগঠন নির্ভর দল, আমাদের দলের হাজারো কর্মী এবং সেই কর্মীরা আমাদের সম্পদ, তাই কে এলো আর কে গেল আমাদের কোনো যায় আসে। বিজেপি বিশ্বাস করতে পারবে জিতেন্দ্র তেওয়ারিকে, কি মনে করছেন আপনি? বিজেপির উপরেই ছেড়ে দিন না, মানুষ বিশ্বাস করতে পারে পাণ্ডবের মানুষ, আপনাদের কি মনে হয়? দেখুন এর প্রতিফলন, ওর যদি দম থাকে তাহলে পাণ্ডবের সাথে দাঁড়াবে, ব্যালট বক্সে মানুষ ওকে দেখিয়ে দেবে। ওর তো ক্ষমতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায় ছাপ নিয়ে ছাপ পিঠে নিয়ে ঘুরছিল। সুতরাং কার কত ক্ষমতা এই ভোটেই দেখা যাবে। পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় দেখা গেল একজন তৃণমূলের নেতা, তিনি কান ধরে উদ্বোধন করছেন শুভেন্দু অধিকারীর পাশে, কি বলবেন এই ধরনের নেতাদের? শুনুন, একটা দলে তো অনেক রকম লোক থাকে, তো যদি কেউ ওরকমভাবে কান ধরে উদ্বোধন করছেন তো তার ওরকম করাই উচিত নিশ্চয়ই, সে কোনো জায়গায় ফুসেছে। তৃণমূল থেকে এসেছে বিজেপিতে ঢুকেছে, তৃণমূল থেকে তো ওই জিতেন তেওয়ারিও গেছে। বলছি দাদা, যখন দল ছেড়েছিল মনে করছেন আপনি? আমরা যে বলেছিলাম যে ট্যাঙ্ক খাওয়া করবো, তার মানে এটার প্রতি কি তার প্রতি একটা চেতাগ্নি ছিল যে তৃণমূল ছেড়ে যাওয়ার জন্য নেতাদের হাত পা কে? নেতাদের হাত পা হলো মানুষগুলো, নেতাদের হাত পা হলো কর্মীগুলো। তো একটা মানুষ পাশ থেকে যদি লোক সরে যায়, কর্মীরা সরে যায়, তো তার ট্যাঙ্ক কেন, তার গোটা শরীরটাই অবশ হয়ে যায়। তো সুতরাং যেভাবে তাকে মাথায় করে নিয়ে আমরা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ঘুরেছিলাম যে একে ভোট দাও বলে, এবারে ও টের পাবে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা, আপনারা একটু আগে দেখছিলেন যে কর্মীরা কীভাবে তার বিরুদ্ধে বিষোদ্গার করছিল, তাকে থুতু দিচ্ছিল। তো কর্মীরাই এর বিচার করবেন, মানুষের বিচার করবেন, এটা জনগণের উপর ছেড়ে দিন। বিধায়ক সাহেবের খুবই কাছের লোক ছিলেন, তো এখন কতটা এভাবে আপনাদের সাথে মেলবন্ধনে মিশতে পারবেন? দেখুন সুজিতবাবু বিধায়কের কাছের লোক ছিলেন, আমি বিধায়কের দূরের লোক ছিলেন, এটা তো কোনো ব্যাপার না, উনি আমাদের দলের বিধায়ক ছিলেন। তো সুতরাং সুজিতবাবু ব্লক সভাপতি হিসেবে তার সঙ্গে যোগাযোগ ছিল, কাছের লোক পরের লোক নয়, আমরা হলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আমাদের একটাই পরিচয়। আসন্ন বিধানসভা নির্বাচনে কেমন খেলা হবে পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে? ভয়ঙ্কর খেলা হবে, সে খেলা মানুষ দেখবে আর মনে রাখবে। এতদিন বিধায়কের মুখেও খেলা হবে স্লোগান শোনা গেছে, তো এইবার খেলাটা কার সাথে কার হবে? খেলা দেখিয়ে গেল, এলো আমি বলছিলাম না, গেলি তো এলি কেন আর এলি তো গেলি কেন। আপনার মুখে শোনা গেছে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনে কীরকম পরিষ্কার হবে বলে মনে হচ্ছে আপনার? ওয়াশিং মেশিনে ঢোকার পর কেমন একটা ওয়ার্ড এসেছিল যে ওয়াশিং মেশিনে বিধায়ক ঢুকে পরিষ্কার হয়ে যাবে, সেটা ব্যাপারে আপনি কি বক্তব্য দেবেন? ওয়াশিং মেশিনও পরিষ্কার হবে না, আমাদের একটাই বক্তব্য, আমরা দুই ব্লক সভাপতি আছি, 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জোড়া ফল চিহ্নে
যেই ক্যান্ডিডেট হবে আমরা দুই ব্লক সমিতিতে তাকেই জেতাবো। ওয়াশিং মেশিনে পরিষ্কার হবেন না বলছিলেন, সবাই বলছে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যাচ্ছে। যে মানুষটার মনটা কালো, যে মানুষটার শরীর ওয়াশিং মেশিনের উপরে জিনিসটা পরিষ্কার করা যায়, ভিতরে জিনিসটা পরিষ্কার করে যায়, ভিতরটা কালো সেই জন্য পরিষ্কার হবে। দাদা তুমি ওইটা ইয়ে করো, একটা যে যিনি বিধায়ক ছিলেন নাম করছি না, তিনি আমাকে এইচএমএসের একটা দায়িত্ব দিয়েছিলেন, সেই এইচএমএসের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি, অব্যাহতি চাইছি। আমার সেই এইচএমএসের দায়িত্ব আজকেই আমি দায়িত্বভার থেকে আমি অব্যাহতি নিলাম। এবং আগেও আমি কেকেসিতে ছিলাম, এখনও আছি, পরেও থাকবো। আমাদের নেতা হচ্ছে হরিরাম সিং। ক্ষমতা ফট 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 ফট